जोरे जोरे घंटा पेटाते थाके आर अल्लाहर नबीर नामटाके आपनार चाप दिते आज के मिटाते अपचेष्टा चालाते थाके আব্বাজী মুসলমান আমার আঠারো খণ্ডে বিভক্ত করা হয়েছে কত খণ্ড বললেন আঠারো খণ্ড একটার নাম হলো ব্রহ্মপুরাণ একটার নাম হলো পদ্মপুরাণ একটার নাম হলো বিষ্ণু পুরাণ একটার নাম হলো লিঙ্গ পুরাণ একটার নাম হলো স্কন্দ পুরাণ একটার নাম হলো গড়র পুরাণ একটার নাম হলো ব্রহ্মবর্বত্ত পুরাণ একটার নাম হলো শিব পুরাণ একটার নাম হলো লিঙ্গ পুরাণ একটার নাম হলো নারদ পুরাণ একটার নাম হলো বরা পুরাণ একটার নাম হলো কুম্মারব পুরাণ একটার নাম হলো বামন পুরাণ একটার নাম হলো রবা পুরাণ একটার নাম হলো ভবিষ্য পুরাণ আর একটির নাম হলো কল্কি পুরাণ জোরে কর সুবহানাল্লাহ বিল্লাতে ইসলামী আমার এই আঠারো খণ্ডের পুরাণের দুটি খণ্ড আপনার ভবিষ্য পুরাণ আর কল্কি পুরাণের মধ্যে হিন্দু ধর্ম গুরু প্রণেতা জিনার নাম হচ্ছে গুরু মনু কি নাম বললেন গুরু মনু গুরু মনু বলতে চেয়ে হুতার মিন্দ্র মহাসুরিন্দা বল্লঙ্গষ্টং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং অল্ল অল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস ইল্ল ইল্লাব আদাল্লাং বুকমকং আল্লাবুকং নির্ঘত কমজরে কন কি বলল আবার আপনাদের অবগতির ধারায় বলে যাই হুতার বিন্দ্র মহাসুরিন্দা অল্লঙ্গষ্টং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং অল্ল অল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস ইল্ল ইল্লাব আদাল্লাং বুকমকং আল্লাবুকং নির্ঘত কমজরে কন সুবহানাল্লাহ গুরু মনু বলতে চেয়ে আমি মহা ইন্দ্রের ইন্দ্র আমি আল্লাহ এক অহদাউলা শারিক যে আল্লাহ পাকের সমতুল আপনার উপাস্য আল্লাহ ছাড়া আর কেউ নাই আর আল্লাহ পাকের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই জোরে কর সুবহানাল্লাহ এইখানেই শুধু শেষ নাই আব্বাজি মুসলমান আমার আপনারা কোন হিন্দু ধর্মালম্বী হিন্দু ধর্মের হিন্দু ধর্ম ব্যক্তির কোন ব্যক্তি যদি অন্তিম লগ্নে এসে যায় আপনার মরমর অবস্থায় যদি আপনার অবস্থান করে ওই ব্যক্তিকে তুলসী গাছের নিচে সাত করে শুইয়ে দেয় ঠিক কিনা ভাই তুলসী গাছের নিচে সাত করে শুনিয়ে দেয় বা কানের মধ্যে একটা কলমা কয় ওই কলমাটা আপনাদের অবগতির ধারায় বলে যায় আপনার নাবী আমার নাবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে ভূয়সী প্রশংসা ইসলামের ধর্মগুরুরা যে শুধু আপনার জিকির জপ করেছে সেটা নয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ওই হিন্দু ধর্মগুরুদের আপনার বেদ পুরাণের শ্লোকগুলো পাঠ করতে গিয়ে আল্লাহর নাবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনার দেওয়ার জন্য নামটাকে মিটার জন্য আপনার শ্লোক পাঠ করতে গিয়ে বলে আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস ইল্লাতি ইল্লা জোরে কোন সুবহানাল্লাহ আপনার আল্লাহ রাসূল মুহাম্মদ এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন আপনার কিনা নাম আছে ওই জায়গাখানে ডং 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 জোরে জোরে ঘন্টা পেটাতে থাকে আর আল্লাহর নাবীর নামটাকে আপনার চাপ দিতে আজকে মিটাতে অপচেষ্টা চালাতে থাকে এ মিল্লাতে ইসলামী আমার কিন্তু মেটাতে পারবে কি করে আপনার আপনার শুনে গেলে অবাক হয়ে যাবেন আমরা জানি আজকে যে হিন্দুদের অন্য প্রামাণ্য গ্রন্থ হলো বেদ যেই বেদকে চারটে খণ্ডে বিভক্ত করা হয়েছে কত খণ্ড বললেন চারটে খণ্ড একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র চারে বেদ একটার নাম হলো ঋগ্বেদ একটার নাম হলো সামবেদ একটার নাম হলো যজুর্বেদ একটির নাম হলো অথর্ববেদ এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাহি পঞ্চম পরিচ্ছদের মধ্যে আপনার গুরু বেদ ব্যাস পৃথিবীবাসীকে জানিয়ে দিল আজকে লা ইলাহা হরতি পপম ইল্ল ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত জ্যোতি নম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জোরে কর সুবহানাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ জোরে আব্বাজি মুসলমান আমার
ওইদিকে গুরু মনু নামটাকে ঘন্টা পিটিয়ে বন্ধ করতে চাইলো, অন্যদিকে গুরু বেদব্যাস আবার ষোলকে আপনার কিনা পৃথিবীবাসীকে জানিয়ে দিল। গুরু বেদব্যাস বললো, কি বললো বলবো কি বলবো না শেষ করে দেব। ও মাখালা রাত্রি হয়েছে, সব খেয়ে দিয়ে এসছেন তো নাকি? সাইদ ভাই কোথায় গেল? মাহফিল শেষে কোনো খাওয়া দাওয়ার ইন্তজাম নেই তো? কেন বলে নিচ্ছি, এই আপনার গত মাহফিলে গেছিলাম তো, সাতটা গরু জেভা করেছে, সাতটা গরু, কোনো খানা বাড়ি তো হয় না আমার অভিজ্ঞতার কথা, তো সাতটা গরু কেটে 52 পাতিলা বিরিয়ানি রান্না করেছে মহব্বতে কোন, সুবহানাল্লাহ। আর এই যে বিরিয়ানি, এতে অনেকের যে চুলকানি, আরে সুন্নিরা খায় বিরিয়ানি, বাতিলদের হয় চুলকানি, বলবো লাইন বদলে যাবে পরে ইয়াদ করিয়ে দিন। বলতেছিলাম মিল্লাত ইসলামী আমার, ও আমার মাখালা আর করবেন না ঝালা পালা, বেশি কষ্ট দেব না আমার যাওয়ার পালা, আর আমার পরে তার কেউ নাই আব্বাজি মুসলমান আমার। বলতেছিলাম গুরু বেদব্যাস বলল, লা ইলাহা হরতি পাপন ইল্লো ইল্লা পরম পদম, জন্ম বই কণ্ঠ পর অন অপুটিত, যতি নম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। গুরু বেদব্যাস বলল, যদি কোন ব্যক্তি একবার লা ইলাহা পাঠ করে নাই, তার জীবনের সমস্ত গুনাহ আপনার কিনা মাফ হয়ে যায়, আর যদি কেউ একবার ইল্লাল্লাহ জিকির জপ করে নাই, চরম প্রশংসার অধিকারী বেনে যায়, আর রব্বুল ইজ্জাতের চিরকালের স্বর্গ জান্নাত যদি লাভ করতে চায়, ওই ব্যক্তি যেন নবী মুস্তাফার কলেমা পড়ে নাই। জোরে কান সুবহানাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা একটু জোরে, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে পাদুর ভাবম সুমিতং মাতরি বিভোকুন্যং তন্নিদেশত, সম্ভলে বিষ্ণু যশ নম দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মামি আধম, জাতি দগ্ধ দুঃসত্য পুত্রঙ্গ পিত্র হিষ্ট পৃষ্ট মনুষ্য, এতস্মিন্নন্তর শ্রেচ্ছ আচার জন সমন্বিত মহাম্মাদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত নিরুপশ্চব্য মহাদেব, মরুস্থল নমস্তে নমস্তে গিরিজান চন্দনা দেবীর বজ্র তুষ্টব্য মনুষ হরম, নমস্তে 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 গিরিজন মরুস্থল নিবাসিনে, ত্রিপুরা সুর নাসায়া বহুমায়া প্রবর্তিনে, লিঙ্গচ্ছেদ শিখাইন শত্রু ধারী সুদাসক, উচ্চালাপ্তি সর্বভক্তি ভবিষ্যতি জননাময়। কিছু বুঝতে পারলেন? ইনশাল্লাহ বুঝিয়ে দেব মহাব্বাতে দুরুদ আল্লাহ হুম্মা। মুহাম্মদ ও আহলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাজি মুসলমান আমার, আমরা জানি আমাদের নবী মুস্তাফার শুভগমনের দিন কবে? কবে নবী মুস্তাফার পৃথিবীর বুকে শুভগমন? আলহামদুলিল্লাহ 12ই রবিউল আউয়াল শরীফ। আব্বাজি মুসলমান আমার, এটা যেমন আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে দিয়ে পৃথিবীবাসীর জন্য বার্তা দিয়ে পাঠিয়েছেন, মেসেজ করে পাঠিয়েছেন, সাংবাদিকের নাই আজকে কালের করাগতিতে আপনার পরম্পরায় একের পর এক নবী ও রাসূল আসার পরে নবী মুস্তাফার পায়গাম দিয়েছে। এখানেই শুধু শেষ নাই, হিন্দু ধর্মের ধর্মগুরুরা এই নবী মুস্তাফার ভূয়সী প্রশংসা করলো। আজকে নবী মুস্তাফা কোথায় জন্মগ্রহণ করবে, আজকে কোন মায়ের আপনার নামটা কি হবে, কোন আব্বা হুজুরের উদার হতে নবী মুস্তাফার পদার্পণ হবে, কোন জায়গায় আজকে নবী মুস্তাফা ভূমিষ্ঠ হবে, কোন তারিখে নবী মুস্তাফা ভূমিষ্ঠ হবে, নবী মুস্তাফার কতজন শত্রু থাকবে, নবী মুস্তাফা কোথা থেকে কোথা হিজরত করে যাবে, আর এই নবী মুস্তাফার নারিকাটা থাকবে কিনা, নবী মুস্তাফার লিঙ্গের অর্ধভাগ ছেদন করা থাকবে কিনা, এই নবী মুস্তাফা হালাল খাবার খাবে কিনা, নবী মুস্তাফা টিকিবিহীন হবে না টিকিওয়ালা, দাড়িবিহীন হবে না দাঁড়িওয়ালা, সমস্ত কিছু বলবো। আব্বাজি মুসলমান আমার, এই নবী মুস্তাফার শত্রু সংখ্যা সম্পর্কে ঐতিহাসিক
আপনার ঐতিহাসিক ঐতিহাসিক বিদেরা আজকে হিন্দু ধর্মাবলম্বীরা গুরু বেদব্যাস আর গুরু মনু আপনার কিনা বলল ইদং জন ইদং জন উপস্থিত নরসংস ইষ্ঠত বিশ্বতে ষষ্ঠ সহস্র নবটিং চকৌরম্য দগ্ধমহে মহাব্বাতে কন সুবহানাল্লাহ গুরু বেদব্যাস আর গুরু মনুমন পৃথিবীবাসীকে বলল যে আল্লাহ পাকের নাবি হবে ইনার আপনার কিনা 60,090 জন শত্রু হবে ষষ্ঠ সহস্র ষষ্ঠ মানে ষাট সহস্র মানে হাজার 60,090 জন আর যিনি আল্লাহ পাকের নাবি হবেন ইনার নাম বেদ পুরাণের ভাষায় সংস্কৃত ভাষায় বলা হলো নরসংস নরসংস শব্দের আবিধানিক অর্থ হলো চরম প্রশংসার অধিকারী কি প্রশংসার লোকাল না ন্যাশনাল চরম প্রশংসার অধিকারী নাবি আমার কোন নিম্নবৃত্তের প্রশংসার পাত্র নাই নাবির সম্পর্কে সরকারে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দীন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বারেলভি আলাইহি রহমাত বা রিদওয়ান কত সুন্দর ভাষায় বলল সবসে আওলা ও আলা হামারা নাবি আমাদের নাবি সবচাইতে আলা উচ্চ সম্মানীয় আর এই কথাটাই আল্লাহ পাকের সিও কিতাব কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া রাফানা লাকা যিকরা নবীর প্রশংসাকে আল্লাহ পাক এত উঁচু করে দিয়েছে এত উঁচু করে দিয়েছে যা পৃথিবীবাসীর পক্ষে নিচু করা সম্ভব হবে এই জন্য আপনার হিরু হিন্দু ধর্মগুরু প্রণেতেরা নরসংস বলে নাবি মোস্তফাকে আখ্যায়িত করল নরসংসের আবিধানিক অর্থ হলো উচ্চ প্রশংসার অধিকারী আর ষষ্ঠ সহস্র 60,000 আপনার শত্রু হবে যেই দিন মক্কা থেকে মদিনা শরীফে আপনার নাবি মোস্তফা হিজরত করে যাবেন জোরে কান সুবহানাল্লাহ নবতিংচ কৌরম্য ঔরসংস দগ্ধহে এই গৌরম্য শব্দের অন্যতম অর্থ চরম আল্লাহর প্রশংসাকারী মহাব্বতে কন সুবহান আচ্ছা বলেন পৃথিবীর বুকে নাবি মোস্তফার চাইতে বেশি আল্লাহ পাকের প্রশংসা কেউ করতে পেরেছে পারবে পারবে না মিল্লাতে ইসলামী আমার তাহলে বোঝা গেল নাবি মোস্তফা যে পৃথিবীর বুকে ইসলাম কায়েম করতে গিয়ে ইসলামকে পূর্ণ বিস্তার করতে গিয়ে যেই দিন মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করে যাবে আপনার 60,090 জন শত্রু হবে এবার আসুন নবি মোস্তফা কোথায় আজকে ভূমিষ্ঠ হবে জানার দরকার আছে কি না সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম সম্বল শব্দের আবিধানিক অর্থ হলো শান্তির নগর কথা বলেন কি নগর শান্তিনগর এবার আসুন কোরআন শরীফের মধ্যে কি বলা হলো ওয়া হাজাল বালাদিল আমিন আল্লাহ পাক সূরা তীরের মধ্যে বলল আমি এই শহরকে শান্তির শহর বানিয়েছি কোন শহরকে আল্লাহ পাক শান্তির শহর বানালো আল্লাহ পাক অন্য জায়গায় বলে ফেলল লা উকসিমু বিহাজাল বালাদ আমি কসম করে আল্লাহ পাক বলতেছি এই যে নাবি মোস্তফা যেই শহরে পদার্পণ হলো নাবি মোস্তফা যে শহরে তাশরিফ আনলো ওই শহরটাকে আমি আল্লাহ পাক শান্তির শহর বানিয়ে দিলাম জোরে কান সুবহানাল্লাহ এবার মিল্লাতে ইসলামী আমার সম্বল শব্দের আপনার তাৎপর্য সম্বল শব্দের সমর্থক শব্দ করতে গিয়ে ঐতিহাসিক কুদরাতুল্লাহ দুটো মূল্যবান শব্দ বলেছে যেটা হলো আপনার কিনা একটির হলো তট একটার নাম হলো বদি তট আর আরেকটা বদি তট কাকে বলা হয় যে জায়গাটার চারিদিকে আপনার পানি প্রবাহমান থাকে বদ্বীপ কাকে বলা হয় যে জায়গার চারিদিকে আপনার জলাময় থাকে পৃথিবীর বুকে 254টা আপনার দেশ রয়েছে এই 254টা দেশের মধ্যে এমন কোন দেশ নেই যে দেশের চারিদিকে আপনার পানি রয়েছে কিন্তু ইতিহাসের পাতা যদি আলগা করা যায় আজকে আন্তর্জাতিক আদমশুমারীদের দৃষ্টি যদি আলগা করা যায় দেখা যাবে আপনার যে আরব সাগরে মক্কার সারজামিনে যে আরব সাগর প্রবাহমান রয়েছে একদিকে আপনার হলো আরব সাগর একদিকে হলো লোহিত সাগর একদিকে হলো ভূমধ্য সাগর একদিকে হলো পারস্য উপসাগর জোরে কর সুবহানাল্লাহ
অর্থাৎ যে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলল সম্বল শব্দের আপনার তট শব্দ আজকে বর্ণনা দিল আর বদিত অন্য জায়গায় চিহ্নিত করলো এবার আপনার আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই নগরে যে দেশে তাসরিফ আরয়ন করলো ওই জায়গাটা শান্তির শহর না অশান্তির ছিল অশান্তির শহর কিন্তু নবী মুস্তাফা যেই দিন আপনার তাহলে বোঝা গেল নবী যেই জায়গাতে আপনার পদার্পণ করবে ওই জায়গাটা হবে সম্ভল আপনার শান্তির নগর এবার কোথায় অবতরণ করবে সম্ভলে বিষ্ণু যশ বিষ্ণু শব্দের আবিধানিক অর্থ হলো সৃষ্টিকর্তা যশ শব্দের অর্থ হলো দাস গোলাম এবার বিষ্ণু যশার আপনি ট্রান্সলেট করে দিন আপনার বিষ্ণু যশার ট্রান্সলেট যদি করা যায় সৃষ্টিকর্তার দাস সৃষ্টিকর্তার গোলাম এইটার আরবি কনভার্ট যদি আপনি করেন আপনার আরবি কনভার্ট করে দিলে নাম এসে যাবে আব্দুল্লাহ কি নাম আসবে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আল্লাহর দাস এবার বলুন নবী মুস্তাফার আব্বা হুজুরের নাম কথা বলেন আব্দুল্লাহ আর সুমিতং মাতরি বিভব কন্যাং তন্নি দেশে তো সম্ভলে বিষ্ণু যশ নাম এবার সুমিতাং শব্দের অর্থ কি হলো সুমিতাং শব্দের অর্থ হলো সুন্দর মনের অধিকারী সুশ্লীলা সুশিক্ষিত আজকে সুমনের সুমতির অধিকারী সুন্দর মনের অধিকারী যাকে বলা হয় ওই আপনার সুন্দর মনের অধিকারী সুন্দরী মনের আর রমণীর যে আপনার আরবি ট্রান্সক্রিপ্ট যদি আসে আপনার আরবি ট্রান্সক্রিপ্ট করলে নাম আসে আমিনা আচ্ছা নবী মুস্তাফার মায়ের নাম কি নবী মুস্তাফার মায়ের নাম মাখালা জানা আছে তো বলবো নবী মুস্তাফার মায়ের নাম মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না মহব্বতে হবে না মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না মায়ামিনা তোমার ঘরে কে এসেছে দেখো না আর জানো যদি এক ঝলকে আর জানো যদি এক ঝলকে চমকাই মাতা মাদিনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মসলা কে আলা হযরত মসলা কে আলা হযরত জশনে ঈদ মিলাদ নবী জশনে ঈদ মিলাদ নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন জোরে কর সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান আমার আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আজকে আপনার কিনা নূরের তৈরি হয়ে আল্লাহ পাকের নিজস্ব দূরে তৈরি হয়ে নবী মুস্তাফা মা আমিনার সিকিমে এসেছিলেন এই জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন খারাজা মিন নূর জোরে কর সুবহানাল্লাহ